সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান মোমেন্টস অফ মিউজিক। আমি নভিদ মাহবুব, এবং না, আমি কোনো মিউজিক নিয়ে কিছুই জানি না, কিন্তু আমার সাথে আজকে যারা আছেন সবাইকে দেখতে পাচ্ছেন, বাপাদা, ফামিদাপা, কনা এবং ইমরান। তো কেমন আছেন সবাই? ঠিকঠাক ঠিকঠাক। তো আপনাদের ব্যাপারটা কি, যে হলুদটা কি কোনো আগে কাকতালীয় নাকি আগে থেকে কোনো সলা পরামর্শ করে? একদম কোইনসিডেন্সলি হয়েছে। ওকে গুড। তো কেমন যাচ্ছে আজকে দিন টিন, কেমন যাচ্ছে আজকাল? ব্যস্ততা আছে, ব্যস্ততা তো চলছেই। ব্যস্ততা থাকাই তো ভালো নাকি? খুব ভালো। ব্যস্ত থাকা মানে তো আপনার কদর আছে। খুবই ভালো, একদম তাই, একদম ঠিক কথা। আর ফামিদাপা কি অবস্থা? আপনি তো দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। দেশ বিদেশ ঘুরলে ভালো লাগে। কনাপা আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। যদি ব্যস্ত থাকি তাহলে এটা নর্মাল লাইফ, আর যদি দুই একদিন একটু ফ্রি থাকি মনে হয় যে অ্যাবনর্মাল লাইফ লিড করছি, ভালো লাগে না। সো নর্মাল আছি আলহামদুলিল্লাহ, ভালো। গুড গুড। এন্ড ফাইনালি ইমরান ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। নর্মালি বিজি আর কি। আমরা কিন্তু সবাই আজকে বসেই আছি, চুপ করেও থাকবো যখন আপনি গান গাবেন, এবং এখানে ব্যান্ডরাও কিন্তু আজকে সবাই দাঁড়িয়েছিল, সবাইকে জোর করে চেয়ারে বসানো। তো আজকে যেহেতু আমাদের মোমেন্টস অফ মিউজিক, এবং যেহেতু সব মিউজিশিয়ান আছে এখানে, আমার তো মনে হয় একটা গান দিয়ে তাহলে শুরু করি। কনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কনাপা আপনি কি গাবেন? আপনার নাম দিয়ে কোন একটা গান গান, চাঁদের কনা। হ্যাঁ, নতুন রিলিজ হয়েছে গান, তো এটা শোনা যায় নাকি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। অলরাইট, লেটস গো। That was awesome. যা দেখলাম, সুপার। এই গানটা তো অ্যাকচুয়ালি হচ্ছে ডিজে রাহাত ফিচারিং একটা অ্যালবাম। যখন লিরিক পাঠালো, এন্ড আই ওয়াজ সো হ্যাপি, বিকজ বাপ্পাদের একটা গান ছিল অনেক দিন বাড়ি যায় অ্যালবামের, লক্ষ্মী সোনা চাঁদের কণা। আমার এরকম একটা গান হইতো, আমার নামে গান আমি গাইতাম, চাঁদের কণা আসার পর আমি খুব হ্যাপি হয়ে গেছি, বিকজ ছোটোবেলায় সবাই আমাকে কোয়েশ্চেন করতো, তুমি কণা, তুমি কিসের কণা?
শুরু করলাম তো এরপরেও মনে হয় আরেকটু কিছু যেহেতু সবাই আছি এরপরে কাকে নেওয়া যায় তাহলে বাপ্পা হতে পারে দাদা করো বাপ্পাদা ওকে
চমৎকার চমৎকার গান কিভাবে বসে আছি। আবারও বলছি যে আপনারা এমন কষ্ট দিচ্ছেন, এত মানে এত জোশী গান, আর আমরা এখানে চুপ করে বসে থাকতে হচ্ছে, আমার তো মানে দাঁড়িয়ে যাওয়া উচিত আমাদের, তাই না? সেটা বুঝতে পারছি। এই গানটা, এই গানটার একটা অনেক বড় কৃতিত্ব আমি দিতে চাই, এই গানটা লিখেছে যে রানার লেখা এটা, এবং এই গানটা শ্যুট করেছি আমরা সব মিলে চার দিন। আচ্ছা, দুই দিন ঢাকায় এবং দুই দিন টানা আমাদের শ্যুট করতে হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত, এবং ঢাকা শহরে যতগুলো লোকেশন বলা আছে সবগুলো লোকেশনে গিয়ে কিন্তু আমরা শ্যুট করেছি, সেটাই দেখলাম। এনিওয়ে আমরা একটা ডুয়েটের দিকে গেলে কেমন হয়? নিশ্চয়ই। এবং আমরা একটু হলুদের দিকে যাই, ইয়েলো ইয়েলো ডুয়েট কেমন হয়? হ্যাঁ, অলরাইট। ইমরান এবং খোনা, গ্রেট। রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা, তুমি ছাড়া বেঁচে থাকা দায়, প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়। রঙ্গিলা রঙ্গিলা কি জাদু করিলা, তুমি ছাড়া বেঁচে থাকা দায়, প্রেমী ও প্রেমী মনের মাঝে তুমি, আমি শুধু চেয়েছি তোমায়, আশিকি আওয়ারা দিওয়ানা, তুমি আমারই স্বপ্নেরই ঠিকানা। আমাদের মনে হচ্ছে যে এখন সবাইকে তো আমরা কভার করে ফেলেছি, তাহলে বুঝেই যাচ্ছে এখন কি আসবেন। ফাহমিদা আপা,
গানটা লেখা ওয়ালিদ আহমেদ, সুর সজীব দাস। এতটুকু জল রাখলে কেন মেখে, দুঃখের আদলে ভীর অভিমান ঠোঁটে তেমনি ছেঁকে, অভিমান নয় নয় পিছু টান হারানোর ভয় মনে রেখে, তোমার কাছে খুব যতনে আগলে রেখো টেনে, চোখের কারণে সে এতটুকু জল রাখলে কেন মেখে। আপা এটা একদম চমৎকার ছিল, মানে আমরা বিট দিয়ে শুরু করলাম বিট, তারপরে এখন আমরা একটু রিল্যাক্স, চমৎকার, অদ্ভুত। গানটা আমার খুব পছন্দ হয়ে গেল, হঠাৎ করেই আমি আসলে গেছি সজীবের বাসায় একটা কাজে, তখন আমার কারিগরি অ্যালবামের নিয়ে খুব ব্যস্ত, তারপরে দেখে বলে আপা আপনার গানটা গেয়ে যান, কী গান দেখি একটু, খুব সুন্দর চোখের কারণে সে কথাগুলো খুব সুন্দর, আমি বললাম যে আজকে তুলি গানটা, হঠাৎ করে আমাকে গান গাইতে বললে আমি গাইতে পারি না, তো বাসায় নিয়ে গেলাম, তবে শুনলাম খুব ভাল লাগলো, যে ওকে সজীব আমি আসছি আবার গানটা গেয়ে যাই।
এটি এনে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, একটা নতুন গান উপহার দিই শ্রোতাদের। এটা এটা খুব ভালো, খুব ভালো হয়েছে, কারণ অনেক ধরনের গান আমরা শুনছি, এই গানটা একদমই একদমই আলাদা একটা গান। তো আমরা সবাইকে শুনলাম, এবার ইমরান ভাই আপনি একটু বাকি আছেন, আশা করি আপনি কিছু একটা শোনাবেন আমাদেরকে। অবশ্যই অবশ্যই। অলরাইট ইমরান ভাই।
আমরা কিন্তু সবাই ভিডিওটা দেখে চোখে চোখ চলে যাচ্ছিল একদম। এটা কোন শহর, এরকম লাল গাড়ি নিয়ে ঘুরলে কি এত শহর, লাল গাড়ি, তারপরে ধোয়া, তারপরে সাপ। বাবা রে বাবা, ঢাকাতেই হয়েছে? ঢাকাতে, ঢাকার কোন জায়গায় এরকম আছে লাল গাড়ি সাপ? 300 ফিটে আর কি, ওখানে একটা সেট করে। আপনার কিন্তু এখানে চোখ ছিল না? অফ কোর্স পরিচালক ছিলেন আফজাল, উনি বলছে এই ছেলেটা করতে কোনো রোম্যান্স নেই এর মধ্যে। যাই হোক, আমার তো মনে হয় যে গান গেলে বোধহয় অভিনয়টা ভালো জানতে হয়, কারণ প্রত্যেকের মিউজিক ভিডিও দেখছি চমৎকার। গান করতে গেলে অনেক কিছু জানতে হয়, সেটাই তো দেখছি। যেন আমার তো জীবনটাই বৃথা, অভিনয় জানতে হবে, নাচ জানতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানতে হবে। বাপা তো এমন হয়ে কথাটা বললে যে নাবিদ ভাই আপনার কোনো চান্স নাই। আমি কেন আপনাকে বললাম যে আমার চান্সটা কম কমে গেছে আর কি? কেন দাদা, আপনার ইয়েতে রো বাবা, ও রোমান্টিক একটা বলেইনি। শুনেন বাপা দা, বাপা দা, আপনি কত লাকি, ওনার যে উনি লাকি হওয়ার জন্য একটা লাল BMW চালাতে হয়েছে, আপনি একটা রিকশায় পাখির খাঁচা নিয়ে কত লাগে। এইটা বেশ শহরে, মানে দুজনেই শহর। হ্যাঁ, এনিওয়ে তিন চুমু দিয়ে গেছেন, আমি আর বেশি না গাই। আর আগে ওকে, তো আপনারা তো ডুয়েট গেলেন, আমরা যদি এবার আমাদের বাদিকে যাই, বাপাদা এবং ফামিদাপা, একটা ডুয়েট কি পেতে পারি আপনাদের কাছ থেকে? হ্যাঁ। অলরাইট,
চমৎকার, অদ্ভুত। আমি আমি আসলে গান সম্পর্কে তো বেশি জানি না, আমি তো তবলা বাজাই এর বেশি না, কিন্তু কিন্তু এই যে ডুয়েটের ব্যাপারটা না, আমার সবসময় একটা কৌতূহল যে আপনাদের কি অনেক একসাথে রিহার্সাল করতে হয় নাকি না জাস্ট একটা কেমিস্ট্রি আছে একবার দাঁড়ালেই হয়ে যায়? কেমিস্ট্রিটা খুব অটোমেটিক্যালি হয়ে গেছে আসলে, আমরা কখনো আসলে আমরা নিজেরাও জানতাম না যে আমাদের এই দুজনের গাওয়াকে শ্রোতারা এত ভালোভাবে নেবে, কোনো আইডিয়া ছিল না। ইনফ্যাক্ট যে গানটা এখন করলাম এই গানটা দিয়ে কিন্তু এক মুঠো গানের যাত্রা শুরু। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। গানটা লিখেছেন গোলাম মোশে, সুর করেছেন বাপ্পা মজুমদার। ওকে, তো আমরা তো গান টান শুনলাম অনেক, এবার একটু যদি প্রতিযোগিতার মধ্যে যাই, একটু খেলাধুলার মধ্যে যাই, কেমন হয়? খেলাধুলা খেলাটা হলো যে আমরা মনিটরে একটা ভিডিও দেখাবো, ওকে, তো চলচ্চিত্র থেকে, গানটা বাজানো হবে না, ঠিক আছে? সো আপনারা শুধু দেখবেন কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না, এবং বলতে হবে গানটার নামটা কি। আচ্ছা, ওকে। এবং তারপরে কিন্তু যদি ঠিকঠাক বলতে পারেন সেখানে ছেড়ে দেওয়া হচ্ছে না, আপনাকে একটু গানটাও গেতে হবে। আর আমাদের এখানে লাইভ ব্যান্ডও আছে, তারা বুকডন দিয়ে রেডি হয়ে গেছে মোটামুটি। তো আমরা তাহলে কোনাকে দিয়ে শুরু করি নাকি? অলরাইট, হ্যাঁ, শুরু। রেডি? শিওর। ও বাবা, সবাই জানে এই গানগুলো। গানটার নাম হচ্ছে দুশ্মনী করুণা প্রিয়তম। ওয়াও, এক্স্যাক্টলি করেক্ট, দূরদেশ সিনেমার গান। ঠিক আছে, আগে গানটা গাই। অলরাইট, তাহলে ব্যান্ড রেডি আছেন? ওকে, আমরা কি পরবর্তী কুইজটাতে যেতে পারি? ইমরান ভাই, আপনি এবার প্রস্তুত? অলরাইট, রোল। এই গানটা আসলে আমার সবচেয়ে বেশি জানা আর কি, কারণ জানার পেছনে কাহিনীটাও বলছি। এই লাস্ট ইয়ার এই গানটার রিমেক ভার্সন নিউ তি নামে একটি ফিল্মে ইউজ করা হয়েছে, এবং সেই গানটি আমি এবং ন্যান্সি আপু করেছি। তো তাহলে তো হয়েই গেল। গানটি ছিল আমাদের শ্রদ্ধেয় খালেদ হোসেন মিলু স্যারের এবং শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের কথা এবং সুরে। অনেক সাধনার পর আমি পেলাম। তো বাবা, গুড, বিউটিফুল। ব্যান্ড রেডি? হ্যাঁ, ওকে, তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।
আমাকে। দাদা জানে কিনা জানি না যে আমি ওনার কি পরিমাণ ভক্ত এবং আমার আইডল, এই জন্য বাপাদাকে আমরা রাখছি শেষে, ওস্তাদের মার শেষ বলে না 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 এটা আমরা সবাই একসাথে হয়েছি, আমরা আনন্দ করছি, আমরা একটু গান করছি, পুরস্কারটা এখানে কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না, ঠিক আছে আমি পুরস্কারগুলি নিয়ে বসে চলে প্লিজ ডু তাহলে, অলরাইট সাউন্ডস গুড। তো এবার আমরা কি ফামিদা আপা, যেহেতু আপনি থামস আপ বললেন, আপনাকে কি এবার করতে পারি? হ্যাঁ দেখি। ওকে ফাইন, তো দেখি ফামিদা আপার জন্য কি আছে। উফ ওয়াও, তুমি যে আমার কবিতা, আমরা সবাই জানি এটা, এটা বলে দিব সব সব বলে দাও। দর্পচূর্ণ ছবি, তারপরে হচ্ছে হলো লেখা হচ্ছে আবু হেনা মোস্তফা কামাল চাচা, আর সুর হচ্ছে সুবল দাস কাকা, গেয়েছেন আব্বার সাবিনা ইয়াসমিন একসাথে, রাইট? হয়েছে অ্যাবসলিউটলি, কারণ আপনি যা চেয়েছিলেন তার থেকে অনেক বেশি আমাদেরকে জানিয়ে দিলেন। তুমি যে আমার কবিতা, আমারও বাসি রাগিনী, আমারও সফল অধ জাগরণ, চিরদিন তোমারে চিনি।
আজকে সত্যি আমার ঈদ, এখানে এত সুন্দর সুন্দর গান কিনা আজকে গাইতে পারলাম না। কারণ কি, একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। কারণ আব্বার কণ্ঠে গান, এখানে ছবিটা হচ্ছে আমি গাচ্ছি, আমার মাথার মধ্যে চিন্তা যে আমি কি গাচ্ছি, আমার না ভয়ে সত্যি আমি কিন্তু আজকে একটু ভীত। অনেক সুন্দর লাগছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারিনি ওখানে আব্বা এখানে আমি, মানে কেমন জানি একটা অনুভূতিটা। এনিওয়েজ আমার অনেক ভালো লাগছে, বেশি ভালো লাগলে বেশি ভালো লাগলে কি হবে, আপনাকে একটা পুরস্কার দেব একটা, বেশি ভালো লাগলে অনেক কান্না আসে। তো এবার আমরা বাপ্পা দা, হ্যাঁ দাদা, তাহলে আমরা যেতে পারি? ওকে যাচ্ছি। তার লেখা আপনি একদম 100-200 পেয়ে গেছেন, সবই বলে দিয়েছেন। এই একটা গান আমার মনে হয় এমন কোন জায়গা নাই ছাত্র ছাত্রীরা একসাথে হলে প্রথমে এই গানটাই গাবে। গ্রেট, আমার মনে সেরকম একটা গান চমৎকার, চেষ্টা করি না, চেষ্টা করি অবশ্যই। 1 2 চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। গানটা দিয়ে শেষ করলাম, আসলে কিছু বিবেচনা করা সম্ভব না। আমার মনে হয় যদি সবাইকে এখানে পুরস্কার দেওয়া উচিত, সবাই পুরস্কার পাচ্ছে। তবে তার আগে আমরা কিন্তু মিউজিশিয়ানদের একটা জোরে তালি দিই অবশ্যই। অলরাইট, তো যেহেতু সবাই এখানে পুরস্কার পাচ্ছেন, এই যে আমার এখানে পটলা চলে এসেছে এবং ইয়েস লিটল রেড রাইডিং হুড এর মতন, তো এখানে পাঁচটা আছে কেন বুঝলাম না, যাক ওইটাকে গিয়ে করে দেব। পাঁচটা হলো ওই যে যে গাইলো একজন বেগুনি রঙের শার্ট পরা। আচ্ছা আমি ওকে, তো প্রথমে আমি দিচ্ছি কোনা। ও থ্যাংক ইউ সো মাচ।
পুরস্কারটা আসছে এটিএন বাংলা এবং টোটাল প্লাস লিমিটেড তাদের পক্ষ থেকে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। মোমেন্টস অফ মিউজিক আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে আমাদেরকে জাস্ট ভালোবেসে যাবেন। আপনারা অনেক ভালো থাকবেন। ওকে, তো সবাই আমরা একসাথে খোদাহাফেজ করে দিই। খোদাহাফেজ।